হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কথা বলছিলাম আব্দুর রাজ্জাক আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ইজিপিতে একটা টেন্ডার ড্রপ করার পরে সেটা কিভাবে বুঝবেন, যদি বা টেন্ডারটা আপনি না পান সেটা কে পেয়েছে সেটা কিভাবে জানবেন। হ্যাঁ, তো অনেকে জিজ্ঞেস করে থাকেন এই কোয়েশ্চেনটা, তো সেটা যেমন LTM এ দেখা যায়, মানে আপনি না পেলে কে পেয়েছে সেটা দেখা যাবে কোন প্রতিষ্ঠান পেয়েছে, অথবা OTM এও দেখা যায় যে OTM এ আপনি সাবমিট করেছেন, আপনার পাশাপাশি দেখা যাচ্ছে আরো 5 জন 10 জন বিডার অথবা 5টা থেকে 10টা প্রতিষ্ঠান পার্টিসিপেট করেছে কিন্তু আপনি পান নাই, কে পেয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। তো সেটা জানতে হলে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু না টেনে দেখবেন। চলুন দেখি প্রথমে LTM এর ক্ষেত্রে কিভাবে কে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড হয়েছে অথবা কে নোয়া পেয়েছে সেটা কিভাবে জানবো সেটা দেখি। তাহলে আমি প্রথমে লগ ইন করি ইজিবি পোর্টাল থেকে, ইজিবি পোর্টাল থেকে একটা LTM এ প্রথমে যাচ্ছি। হ্যাঁ, LTM এর পরে আমি দেখাবো OTM, রাইট? তাহলে আমি একটা LTM আইডিতে একটা ইজিবি আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর কি। এরপরে আমি টেন্ডার যে ইয়াটা আছে আমার মেনুটা আছে এখান থেকে মাই টেন্ডারে যাব, কারণ মাই টেন্ডারে পাবো যে টেন্ডার গুলো নিয়ে আমি কাজ করেছি বা করতেছি। লাইভে নাই, আর্কাইভে যাব। আর্কাইভে গেলে যে টেন্ডার গুলো আমি সাবমিট করেছি এগুলাতে চলে আসতে পারবো, ঠিক আছে? তো এরকম করে একটা পুরাতন টেন্ডারে চলে যাই, সে ফর এক্সাম্পল এই টেন্ডারটা ধরি। হ্যাঁ, এই টেন্ডারটা ধরেন আমি ড্যাশবোর্ডে গেলাম, নেটটা একটু স্লো। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা যাবেন হচ্ছে ইভালুয়েশনে, ঠিক আছে? এখানে ওপেনিং এ গেলে জাস্ট দেখতে পাবেন যে কারা কারা বিট করেছে, ইভালুয়েশনে গেলে দেন লটারি রেজাল্টটা দেখতে পাবেন, লটারিটা কে জিতেছে অথবা কে পেয়েছে লটারিটা সেটা দেখতে গেলে আপনাকে আসতে হবে এই ইভালুয়েশন যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো এরকম আবার সাব মেনু দেখতে পাবেন, এখান থেকে জাস্ট আপনি এই যে লটারির রেজাল্ট আছে এই মেনুটাতে ক্লিক করবেন, ঠিক আছে? একটু লোড হচ্ছে। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন, তাহলে এই এই প্রতিষ্ঠান MSPS এন্টারপ্রাইজ এটা হচ্ছে কোয়ালিফাইড দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এই টেন্ডারটা MSPS এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটা পেয়েছে। তো এই সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র LTM এর জন্য, এটা একটা LTM ছিল আর কি। ওপেনিং এ দেখলে দেখবেন হচ্ছে যে কারা কারা বিট করেছিল। আমার নেটটা আজকে একটু স্লো, সো হয়তো লোডিং হইতে একটু টাইম নিচ্ছে। তো LTM এর ওপেনিং রিপোর্টের মধ্যে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে ধরেন প্রায় 324 জনের মতো সাবমিট করেছে, 324 জন থেকে একজনই মানে কি ইয়াটা কাজটা পেয়েছে আর কি। LTM যেহেতু তাহলে তো অবশ্যই লটারি হয়, অনেক বেশি বিডার, এগুলো সবাই বিডার, এই যে অনেক বিডার, এই দেখেন অনেক বিডার, সবাই সেম প্রাইস। তো সেম প্রাইস যখন হয়ে যায় তখন লটারির মাধ্যমে একজনকে তো বিজয়ী ঘোষণা করতে হয়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে ওই যে আমরা হ্যাঁ লটারির রেজাল্টের মধ্যে যাকে দেখেছি সে হচ্ছে কাজটা পেয়েছে আর কি, MSPS এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটা। তো এই সিস্টেমটা হলো LTM এর জন্য। তো এখন যাব আমরা হচ্ছে OTM অথবা OSTM এ, যদি আপনি কাজটা না পেয়ে থাকেন তাহলে কে পেয়েছে সেটা কিভাবে জানবেন। হ্যাঁ, তো সেটা দেখার জন্য আমরা আরেকটা আইডিতে লগ ইন করতেছি, লগ আউট করলাম, আরেকটা আইডিতে লগ ইন করি। যেমন আচ্ছা এর আইডিতে ঢুকে জাহিদ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে আবার আমরা আগের মতো করে মাই টেন্ডারে গেলাম, ঠিক আছে? মাই টেন্ডার থেকে আর্কাইভে যাব। আর্কাইভে যাওয়ার পরে আপনারা এখানে স্ট্যাটাস দেখবেন, OTM এর ক্ষেত্রে এগুলো সব OTM দেখেন, RFP RFP OTM। হ্যাঁ, OTM, ঠিক আছে? এই OTM গুলোর ক্ষেত্রে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, বিং প্রসেসড লেখা থাকলে সেটা হচ্ছে যে আন্ডার ইভ্যালুয়েশন, অর্থাৎ এটার এখনো মানে মূল্যায়নটা যাচাই বাছাই এখনো শেষ হয় নাই, এখন কেউ পায় নাই।
হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড, এটা টু বি রিটেন্ডার্ড। হ্যাঁ, এগুলা লাল কালারের যে একটা স্ট্যাটাস শো করতেছে, এটা দ্বারা বোঝায় যে এই টেন্ডারটা কোন অবস্থায় আছে আর কি। তো এই টেন্ডার গুলো বিং প্রসেসড, এটাও বিং প্রসেসড, এটা টু বি রিটেন্ডার্ড, এটা রিটেন্ডার হবে। হ্যাঁ, এটা একটা এয়ার কুলার সাপ্লাই দেয়া ওই পিসিবির সাব স্টেশনে। এরপরে এই কাজটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড মানে হচ্ছে যে এই কাজটা কেউ না কেউ পেয়ে গেছে, ঠিক আছে। আমি জানি যে এই টেন্ডারে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু আমরা পাই নাই, কিন্তু কে পেয়েছে সেটা কিভাবে জানবো? সেটা জানার জন্য আমাদের করতে হবে, ধরেন এটার যে ইয়াটা আছে, টাইটেলটা আছে, এটাতে ক্লিক করে নোটিশটা বের করতে হবে। এটা টাইটেলে ক্লিক করলে একটা নোটিশ ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা সিম্পল এটা না করে একটা কাজ করতে পারি, কন্ট্যাক্ট অ্যাওয়ার্ডের উপরে যেটা আছে এটা হচ্ছে আইডি আর কি। এখানে তো লিখে আছে কি কি দেখাচ্ছে, এই কলামের মধ্যে টেন্ডার আইডি, টেন্ডারের প্রপোজাল আইডি, রেফারেন্স নাম্বার, প্রপোজাল স্ট্যাটাস, কোন স্ট্যাটাস আছে। তাহলে উপরে যেটা আছে এটা হচ্ছে টেন্ডার আইডি, টেন্ডার আইডিটা জাস্ট কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। আমি সিলেক্ট করে কপি করে নিলাম। এরপরে চলে যাবেন হচ্ছে হোম মেনুতে, ঠিক আছে। হোম মেনুতে যাওয়ার পরে এই যে এইখান থেকে আপনারা জাস্ট উপরে যে সার্চ, যে সার্চ এর যে অপশনটা আছে, এখান থেকে ই টেন্ডার থেকে আপনারা ই কন্ট্রাক্টে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, সার্চের যে ইয়াটা আছে মেনুটা, ই কন্ট্রাক্টে চলে যাব। এরপরে অ্যাডভান্স চার্জ, এদিকে সার্চ আছে, এরপরে ডান পাশে হচ্ছে অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চে আমরা যখন ক্লিক করব, সেখানে এরকম একটা হচ্ছে যে আমাকে সার্চিং বার অথবা সার্চিং ইয়ে দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে। এখান থেকে আমি টেন্ডার প্রপোজাল আইডি যেটা আছে এখানে, আমার ওই যে আইডির আমি উইনার, অর্থাৎ যে আইডির উইনার বিডারকে, প্রতিষ্ঠানকে খুঁজতে যাচ্ছি, ওই আইডির টেন্ডার আইডিটা এখানে বসাই দিব। এটা ছিল আমার টেন্ডার আইডি 630480। তো এটাতে দিয়ে আমি যখন সার্চে ক্লিক করব, তখন দেখা যাচ্ছে যে এই কাজটা পেয়েছে হচ্ছে, হ্যাঁ, এখানে এই যে এখান থেকে জাস্ট এই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডটু এখানে চলে আসবেন। এই কলামগুলোতে জাস্ট দেখাবে হচ্ছে যে কাজটা কোন মিনিস্ট্রি ছিল, কাজটার নাম কি ছিল। এই যে প্রোগ্রামের এয়ার কন্ডিশনার ফর ল্যাব এট বিজেআরআই হেডকোয়ার্টার ঢাকা 1207। এরপরে এটা প্রোগ্রাম এন্টিটি কে ছিল, ডিস্ট্রিক্ট কে, কয় তারিখে নোয়াটা পেয়েছে সেটাও লেখা থাকবে। এই যে দেখা যাচ্ছে 2 জানুয়ারি 2022 সালে এই নোয়াটা, অর্থাৎ এই কন্ট্রাক্টে অ্যাওয়ার্ড হয়েছে। এরপরে অ্যাওয়ার্ডেড, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড টু, মানে কে পেয়েছে কাজটা। কাজটা পেয়েছে এইচএম এন্টারপ্রাইজ নামে। হ্যাঁ, তার অ্যাড্রেস সহ এখানে লেখা থাকবে, ওয়েস্ট কাফরুল। আচ্ছা, যাই হোক, এরপরে কাজটা কত টাকায় পেয়েছে সেটাও এখানে লেখা থাকবে, এটা 998,000 টাকা, ছোট কাজ যদিও বা। তো এটা দ্বারা আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখালাম আর কি। ওটিএম টেন্ডার ছিল এটা, তো ওটিএম এলটিএম একই সেম, লাইক ওয়াইজ একইভাবে আপনি একটা ওএসটিএম টেন্ডারও এভাবে খুঁজে বের করতে পারবেন। আমি তাহলে এখানে আইডি, ধরেন আমার জানা নাই, আমি যে কোনো একটা টেন্ডার সার্চ করে দেখলাম এখান থেকে, ধরেন একটা ড্রেসিং এর প্রজেক্ট আমি খুঁজে বের করলাম, হ্যাঁ, যেটা প্রিভিয়াস হয়ে গেছে, এমন একটা টেন্ডারে কে পেয়েছিল কাজটা সেটা দেখি। যেমন এখানে যেগুলো লাইভ আছে এগুলো তো টাইম এখনো হচ্ছে যে ক্লোজিং হয় নাই, এই টেন্ডার গুলো এখনো মানে বিট করা যাবে। তো এগুলার তো আমি বিডার মানে কি উইনার পাবো না, উইনার হবে কোনগুলো, যেগুলো কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড, যেমন এগুলো বিং প্রসেস, এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড, এটা পেয়ে গেছে কেউ না কেউ। এরপরে এটা পেয়ে গেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাজ আর কি। যেমন ধরেন আমি হ্যাঁ এটা দেখতে পারি, সাপ্লাই অফ ইঞ্জিন বোর্ড ফর ক্যারিং গুডস অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ক সাইট। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কাজের নাম, একটা ওই যে আপনার ক্যারিং বোর্ড সাপ্লাই দেয়া ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের। এটার ক্লোজিং টাইম ছিল হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 সালে। তো এটা কে পেয়েছে সেটা কিভাবে দেখবো, সেটা দেখার জন্য আমাকে এখান থেকে এই যে টেন্ডার আইডিটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে কপি করে নিব। কপি করে আমি আবার কোথায় চলে যাচ্ছি, এই অ্যাডভান্স সার্চে, ই টেন্ডার না ই কন্ট্রাক্টে থাকতে হবে। এইটা ইয়াটা দেখবেন, ড্রপ ডাউন মেনু থেকে বারবার ই ই কন্ট্রাক্টটা সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাডভান্স সার্চে যাবেন, এরপরে প্রপোজাল আইডিতে আপনি পেস্ট করে দিবেন, এরপরে সার্চ করেন, দেখেন এই কাজটাও পেয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার রিসোর্স,
water development board এর কাজ is a supply of engine board for carrying the goods and people. এরপরে এটা করোনার কাজ ছিল কত তারিখে অ্যাওয়ার্ড হয়েছে 6 February এই এই আজকে তো 24 তারিখ এই যে 6 তারিখে অ্যাওয়ার্ড হয়েছে কে পাইছে এটা MS শারদ এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান যার অফিসের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে এখানে ওই বেরামারা কুষ্টিয়া কত টাকা অ্যাওয়ার্ড হয়েছে সেটাও দেয়া আছে 2,40,000 টাকা তো এইভাবে করে আপনারা আসলে যে কোনো টেন্ডার OTM OSTM অথবা RFQ হ্যাঁ কে পেজে সেটা দেখতে পাবেন এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে যে এগুলো হচ্ছে যে LTM এবং OTM দেখি OSTM আসে কিনা তো OSTM এর জন্য ধরেন হচ্ছে যে যে কোনো একটা টেন্ডারে যাই ঠিক আছে যে কোনো একটা কিছু আমরা ইয়ে দিচ্ছি সার্চ করে দেখতেছি যেমন হচ্ছে যে আদালান এক্সেসরিজ আদালান এক্সেসরিজ এটা হচ্ছে যে পাওয়ার সেক্টরের যে পোলের ইকুইপমেন্ট আছে এই ইকুইপমেন্ট গুলো সাপ্লাই এর কাজ থাকে আর কি যেমন OSTM দেখতেছি আমি কিভাবে বুঝবো OSTM এই টেন্ডারের মেথড OTM দেখেন OSTM আছে কেন দেখেন আমি জানি আদালান এক্সেসরিজ অনেক সময় OSTM করে আর কি সিভিল ওয়ার্কের পাশাপাশি আচ্ছা দেখি লাইন হার্ডওয়্যার আছে কিনা আচ্ছা পেলাম না যাই হোক তো সেম ভাবে আপনারা পেয়ে যাবেন যদি কোনো স্টিম থাকে আপনারা ইয়ে যে নোটিশ থাকে নোটিশ থেকে অথবা টেন্ডারে যে প্রপোজাল আইডি থাকে ওই আইডিটা জাস্ট কপি করে নিয়ে এরপরে হচ্ছে যে আপনারা অ্যাডভান্স সার্চে গিয়ে উপরে যে হোম মেনুতে আসবেন হোম মেনুর পরে এই কন্ট্রাক্ট না দিয়ে ইয়াতে যাবেন ই কন্ট্রাক্টে যাবেন ই টেন্ডার না অ্যাডভান্স সার্চে গিয়ে ওই টেন্ডার আইডিটা বসাই দিবেন বসাই দেওয়ার সাথে সাথে আপনার কাজটা কে পেয়েছে সেটা চলে আসবে এটা দ্বারা আপনার কয়েকটা ইয়ে হইতে পারে লাভ হইতে পারে কাজটা আপনি পান নাই কে পেয়েছে তো সেক্ষেত্রে ধরেন আপনি একটা টেন্ডারে হচ্ছে 2 নাম্বার অথবা 3 নাম্বার হলেন হ্যাঁ 3 নাম্বার হওয়ার পরে দেখা যাচ্ছে যে কাজটা আপনাকে দেয়া নাই দিয়েছে হচ্ছে 4 নাম্বার অথবা 5 নাম্বারকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি সরকারি দপ্তরে জাস্ট আর্গু করতে পারেন যে আপনাকে কেন দেয়া হলো না সেটার বিষয়ে আপনি জানতে পারেন অথবা আপনার ক্ষেত্রে কোনো তারা কোনো দুর্নীতির আশ্রয় নিয়েছে কিনা সেক্ষেত্রে আপনি ফার্দার যদি আপনার কোনো স্টেপ নেওয়ার থাকে আপনি নিতে পারেন এরপরে হচ্ছে যে আরেকটা আপনার জন্য বেনিফিট আছে এটা দেখার মাধ্যমে সেটা হচ্ছে আপনার প্রাইস ফোরকাস্ট করা অর্থাৎ আপনার রেট ফোরকাস্ট করা মানে কে কোন বিডার কেমন প্রাইস দেয় কেমন মার্জিনের প্রাইস দিচ্ছে সেটা জানতে পারলে আপনি পরবর্তীতে যখন আপনি কোটেশন করবেন আপনি জেনে গেলেন যে কারা কারা বিড করলো এবং সাথে কে কোন ধরনের বিড করলো সেটা জানতে পারবেন তো সেই সাথে হচ্ছে যে আপনি কম্পিটিশন কম্পিটিটিভ বিডে অংশগ্রহণ করতে চাইলে কারণ আপনাকে তাদের প্রাইসের আশেপাশে অথবা তাদের প্রাইসের চেয়ে আরো কম প্রাইসে বিড করতে হবে তো সেটা জানার মাধ্যমে আপনি প্রাইসটাকে প্রাইস ফোরকাস্ট করতে পারেন হ্যাঁ আপনি এস্টিমেশনে আরো একটু প্রিসাইজ ভাবে ক্যালকুলেশন করতে পারলেন এটা হচ্ছে যে আপনার বেনিফিট ঠিক আছে তো এতটুকুই থাকলো আজকের মতো তো আমি আরেকটা জিনিস হয়তো আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই সেটা হচ্ছে যে আপনারা কেউ যদি ট্রেনিং করতে চান অথবা এজিপি রিলেটেড কোনো হেল্প নিতে চান আমার একটা ছোট প্রতিষ্ঠান আছে আমি জবের পাশাপাশি সেটাকে পরিচালনা করি এক্সপার্টেক্স ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন তো এটার মাধ্যমে ধরেন হচ্ছে এজিপি ট্রেনিং LTM OTM RFQ টেন্ডার সাবমিশন করে থাকি হ্যাঁ এজিপি রেজিস্ট্রেশন অথবা যে কোনো ডিপার্টমেন্টের লাইসেন্সিং ইস্যু থাকলে এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে হেল্প প্রয়োজন আপনারা ফোন করতে পারেন অথবা কোনো
প্রজেক্টের এস্টিমেশন আছে, সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল রেট অ্যানালাইসিস, হ্যাঁ, অথবা ম্যানুয়াল এবং ইন্টারন্যাশনাল টেন্ডার সাবমিশন নিয়ে কোনো হেল্প লাগলে আপনারা আমাকে জানাতে পারেন আর কি। তো এটা হচ্ছে যে আমার ফোন নাম্বার, তো যে কোনো প্রয়োজন অবশ্যই ফোন করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন রাতের বেলায় আপনারা একটু কন্ট্যাক্ট করেন আর কি, কারণ যেহেতু একটা কর্পোরেট অফিসে যেহেতু জব করি, সো অফিস টাইমে আসলে অনেক সময় টাইম দিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো আপাতত ভিডিওটা আর বেশি লম্বা না করে এতটুকুই থাকলো। তো আশা করি সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন মাসে অন্তত একটা হলেও আপনাদেরকে ভিডিও মেক করে ইউটিউবে আপলোড দিতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।